ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। এই জগতে নানা প্রকার মানুষ দেখা যায়। এদের মধ্যে প্রথমে বলি দেব প্রকৃতি মানবের কথা। এরা পূর্ণ আত্মত্যাগী, নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে এরা পরের উপকার করতে পারে। এরাই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। যদি কোনো দেশে 100 জনও এই ধরনের মানুষ থাকে, সেই দেশের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের সংখ্যা খুবই কম। তারপরেই আছে সৎ বা সাধু ব্যক্তিরা। যতক্ষণ পর্যন্ত নিজের কোনো ক্ষতি না হয়, ততক্ষণ পর্যন্ত এই ধরনের মানুষরা লোকের উপকার করে যায়। এরপর আসি তৃতীয় শ্রেণীর মানুষের কথায়। এই ধরনের মানুষেরা নিজের হিতের জন্যে অপরের অনিষ্ট করে থাকে। আর একজন সংস্কৃত কবির মত অনুযায়ী জগতে আর এক ধরনের মানুষও আছে, তারা অনিষ্ট করার জন্যই অনিষ্ট করে থাকে। সর্বোচ্চ স্তরে যেমন সাধু সন্ন্যাসীরা ভালোর জন্য ভালো কাজ করে, তেমনি সর্বনিম্ন প্রান্তেও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র খারাপ কাজ করার জন্যই খারাপ কাজ করে থাকে। তারা ওই খারাপ কাজের মাধ্যমে কিছু লাভও করতে পারে না, কিন্তু এই অনিষ্ট করাটাই তাদের স্বভাব। খারাপ কাজ না করে তারা থাকতে পারে না। দুটো সংস্কৃত শব্দ আছে, একটা হলো প্রবৃত্তি, অর্থাৎ সেই দিকে আবর্তিত হওয়া অর্থাৎ যাওয়া, আরেকটি হলো নিবৃত্তি, অর্থাৎ সেই দিক থেকে ফিরে আসা। এই সেই দিকে বর্তিত হওয়াকেই বলে সংসার। আমি, আমার, টাকা কড়ি, ক্ষমতা, নাম, যশ, এগুলো সবই প্রবৃত্তির অন্তর্গত। এই প্রবৃত্তির প্রকৃতি হল সব কিছুকে আঁকড়ে ধরা। প্রবৃত্তি ও নিবৃত্তি দুটোই কর্ম, প্রথমটি অসৎকর্ম আর দ্বিতীয়টা সৎকর্ম। পরের জন্য মন, শরীর, এমনকি সর্বস্ব ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। যখন এই অবস্থা মানুষের লাভ হয়, তখনই মানুষ কর্মযোগে সিদ্ধি লাভ করে। এক ব্যক্তি হয়তো সমগ্র জীবনে একটি দর্শনশাস্ত্র পাঠ করেনি, তিনি হয়তো কখনো কোনোদিনই ঈশ্বরে বিশ্বাস করেননি এবং এখনও করেন না। তিনি হয়তো সারা জীবনে একবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি, কিন্তু সেই মানুষটিরই যদি সৎ কর্মের শক্তি থাকে, তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে তিনি পরের জন্য নিজের জীবনও আত্মত্যাগ করতে উদ্যত হন, তাহলে বলতে হবে তিনি জ্ঞানের দ্বারাই এমন জায়গায় পৌঁছেছেন। সুতরাং দেখা গেল জ্ঞানী, কর্মী ও ভক্ত সকলেই এক স্থানে মিলিত হলেন, তা হল আত্মত্যাগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.